আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। বাখমুতে হামলা প্রতিহত করেছে রুশ সেনা, পরিকল্পনা নিয়ে আত্মবিশ্বাসী পুতিন, যুদ্ধে ফিরে গেছে আখমত বাহিনী, বিদ্রোহ নিয়ে জেলেনস্কি বাইডেন ফোন আলাপ, ইউক্রেনের 30টি আর্টিলারি ধ্বংস। এরপর জানিয়ে দেব পার্শ্বত্য ইউক্রেন চেয়েছিল রুশরা, পরস্পরকে হত্যা করুক বলছে পুতিন, রুশ প্রেসিডেন্টের বিদ্রোহ পরবর্তী ভাষণ। এদিকে প্রিগোজিনের হদিশ নেই, বিষয়টি রহস্যময়। জানিয়ে দিব নেতানিয়াহুর বক্তব্যে ইসরায়েলের ফ্যাসিবাদী চরিত্র প্রকাশ হয়ে পড়েছে হামাসের বিবৃতি। আরো জানিয়ে দিব গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, ইউক্রেন যুদ্ধে যেভাবে ফায়দা তুলছে ভারত। সর্বশেষ জানিয়ে দিব শিখদের বিরুদ্ধে কেন ধারাবাহিক হামলা, পাক কূটনীতিককে তলব করে প্রতিবাদ ভারতের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। বাখমুতে হামলা প্রতিহত করছে রুশ সেনা, পরিকল্পনা নিয়ে আত্মবিশ্বাসী পুতিন, যুদ্ধে ফিরে গিয়েছে আখমত বাহিনী, বিদ্রোহ নিয়ে জেলেনস্কি বাইডেন ফোন আলাপ, ইউক্রেনের 30টি আর্টিলারি ধ্বংস। ব্যাটল গ্রুপ সেন্টারের আর্টিলারি ইউনিটগুলি, প্রায় 30টি ইউক্রেনীয় আর্টিলারি পজিশন এবং ক্রাসনি লিমানের কাছে 20 জনেরও বেশি মর্টার ক্রুকে দমন করেছে। ব্যাটল গ্রুপের একজন মুখপাত্র আলেকজান্ডার সাবচুক বলেছেন, ক্রাসনি লিমনের কাছে সেন্টার ব্যাটল গ্রুপের আর্টিলারি ইউনিটগুলো আর্টিলারি রেকনেসেন্সের মাধ্যমে ব্যবহার করে প্রায় 30টি আর্টিলারি অবস্থান এবং ইউক্রেনীয় বাহিনীর 20 জনেরও বেশি মর্টার ক্রু শনাক্ত ও দমন করেছে। তিনি বলেছিলেন, এছাড়াও গ্রুপের বিমান ইউনিট 40টিরও বেশি শর্টিস পরিচালনা করে, শত্রুর ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র এবং বোমা হামলা চালায়। সাবচুকের মতে, স্রেভিয়ানুস্কি ফরেস্টি ডিস্ট্রিক্ট 42তম, 63তম এবং 67তম যান্ত্রিক ব্রিগেডের পদাতিক যুদ্ধের যানবাহন দ্বারা সমর্থিত ইউক্রেনীয় সেনাদের গতিবিধি শনাক্ত করা হয়েছে। ব্যাটল গ্রুপ সেন্টারের আর্টিলারি এবং আর্মি এভিয়েশনের আক্রমণের ফলে সাজোয়া যুদ্ধের যান এবং 2টি পিকআপ ট্রাক ধ্বংস হয়ে গেছে এবং ইউক্রেনীয় সেনাদের মধ্যে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে, তিনি বলেছিলেন। এদিকে রাশিয়া সশস্ত্র বাহিনী আর্টিমোভস্কের অর্থাৎ ইউক্রেনীয় নাম বাখমুত চারপাশে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর 10টি আক্রমণ প্রতিহত করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগোর কোনাশেঙ্কভ এ তথ্য জানিয়েছেন। তার মতে, দিনভর ইউক্রেনের সশস্ত্র বাহিনী ডোনেটস্ক, ক্রাসনো লিমানস্ক, ইউঝনো ডোনেটস্ক এবং ঝাপুরিঝিয়ার নির্দেশে আক্রমণাত্মক অভিযানের চেষ্টা চালিয়ে যায়। আর্টিমোভস্ক শহরের কাছাকাছি ডোনেটস্কের দিকে রাশিয়ান সাউদার্ন গ্রুপ অফ ফোর্সের প্রতিরক্ষা ইউনিটগুলি সক্ষম এবং সাহসী পদক্ষেপের মাধ্যমে ওরেখব ভসিলোভকা, কর্দিওমোভকা, ইয়োগদানো, জালিজনিয়স্কে এবং দুভোভোর বসতিগুলির এলাকায় 10টি শত্রু আক্রমণ সফলভাবে প্রতিহত করেছে। তিনি বলেছিলেন, পরিকল্পনা নিয়ে আত্মবিশ্বাসী পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রোববার বলেছেন যে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান সম্পর্কিত তার পরিকল্পনা বাস্তবায়নে মস্কো আত্মবিশ্বাসী রয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের সাথে কথা বলার সময় পুতিন যোগ করেছেন যে তিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে নিয়মিত যোগাযোগ করেছেন এবং আগামী সপ্তাহের রাশিয়ার নিরাপত্তা পরিষদের বৈঠকে অংশ নেবেন। রাশিয়া ওয়ান টেলিভিশনের স্টেশনের ভেস্টি কারেন্ট এফেয়ার্স প্রোগ্রামের প্রতিবেদনে শুক্রবার বৈঠকটি স্বাভাবিক হিসেবে অনুষ্ঠিত হবে নাকি এগিয়ে আনা হবে তা বলা হয়নি। পার্শ্বত্য ইউক্রেন চেয়েছিল রুশরা, পরস্পরকে হত্যা করুক বলছে পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি ওয়াগনার গ্রুপের গত রোববারের বিদ্রোহের সময় তার দেশের সেনাবাহিনীকে রক্তপাত এড়ানোর নির্দেশ দিয়েছিলেন। তিনি আরও বলেছেন, পার্শ্বত্য ইউক্রেন চেয়েছিল রুশরা পরস্পরকে হত্যা করুক। রাশিয়ার প্রেসিডেন্ট সোমবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া এক টেলিভিশন ভাষণে এ মন্তব্য করেন। তিনি বলেন, ঘটনার শুরু থেকে আমার নির্দেশে বড় ধরনের রক্তপাত এড়ানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। পুতিন বলেন, যারা ভুল করেছে তাদেরকে সঠিক উপলব্ধিতে ফিরে
আসার সুযোগ দেওয়ার জন্য অন্যান্য বিষয়ের পাশাপাশি সময়ের প্রয়োজন ছিল। তাদেরকে একথা উপলব্ধি করার সুযোগ দেওয়া হয়েছে যে তাদের পদক্ষেপকে সমাজ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে এবং তারা যে বিপজ্জনক খেলায় নেমেছে রাশিয়ার জন্য তা ধ্বংসাত্মক পরিণতি বয়ে আনবে। বিদ্রোহের সময় ধৈর্য, ঐক্য ও দেশপ্রেমের পরাকাষ্ঠা প্রদর্শন করায় তিনি রাশিয়ার জনগণকে ধন্যবাদ জানান। রুশ প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার শত্রুরা আমাদের দেশে ভ্রাতৃহত্যা দেখতে চেয়েছিল। কেভের নব্য নাৎসি, তাদের পশ্চিমা পৃষ্ঠপোষক এবং সব ধরনের জাতীয় বিশ্বাসঘাতক সবাই চেয়েছিল রুশ সেনারা একে অপরকে হত্যা করুক। রাশিয়ায় যে কোনো অস্থিরতা প্রদর্শনের প্রচেষ্টা ব্যর্থ হবে বলে প্রত্যয় জানিয়ে পুতিন বলেন, দেশের জনগণ যে সংহতি প্রদর্শন করেছে তার ফলে প্রমাণিত হয়েছে যে রুশদের ব্ল্যাকমেইল করা বা এদেশে অভ্যন্তরীণ গোলযোগ সৃষ্টি করার যে কোনো প্রচেষ্টা ব্যর্থ হতে বাধ্য। রক্তপাত এড়াতে ওয়াগনার গ্রুপের যেসব কমান্ডার ও সৈনিক নিরাপত্তা অবলম্বন করছে তাদেরকেও ধন্যবাদ জানান ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, যারা বেলারুশে যেতে চায় তাদেরকে সেদেশে যাওয়ার সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিতে তিনি অটল রয়েছেন, আর যারা যেতে না চায় তারা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তি করতে কিংবা অস্ত্র পরিত্যাগ করে তাদের পরিবারের কাছে ফিরে যেতে পারবে। সূত্র পার্টস টুডে। প্রিগোজিনের হদিশ নেই, বিষয়টি রহস্যময়। রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনকে পাওয়া যাচ্ছে না ইউলিয়া শাবপোলোভ নামে মস্কো থেকে এক সাংবাদিক এ তথ্য জানিয়েছেন। আল জাজিরার এক প্রতিবেদনে এ ব্যাপারে বলা হয়েছে, খবরে বলা হয় সাংবাদিক ইউলিয়া শাবপোলোভ বলেছেন ওয়াগনার প্রধান প্রিগোজিন এর হদিস অজানা, আগামীকে কি হতে পারে সেজন্য অপেক্ষা করতে হবে বলেও তিনি উল্লেখ করেছেন। শাবপোলোভ বলেন, আমাদের অপেক্ষা করতে হবে, কি ঘটে দেখতে হবে, প্রিগোজিনের হদিশ নেই, বিষয়টি বেশ রহস্যময়। এটিকে সম্ভবত রাশিয়ার জাতীয় তদন্ত কমিটি ও গোয়েন্দা সংস্থা FSB-র ব্যাপক অবাধ্যতা বলা যেতে পারে। রস্তব শহর ছেড়ে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত জনসমকক্ষে দেখা যায়নি ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোজিনকে। এরপর সাংবাদিক ইউলিয়া শাবপোলোভার এমন ভাষ্য জল ঘোলা করছে। এদিকে বিদ্রোহের ঘটনায় প্রিগোজিনের বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মামলা সচল রয়েছে। মামলার তদন্ত চলছে, সোমবার এসব তথ্য জানিয়েছে রাশিয়ার দৈনিক কমান্ডেন্স সহ দেশটির তিনটি প্রধান সারির সংবাদ সংস্থা। অবশ্য অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে তারা এ খবর দেয়। অপরদিকে লুহানস্কের সম্মুখ সারির সৈন্যদের সঙ্গে সাক্ষাৎ করেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু। এর আগে তার পদত্যাগের গুঞ্জন ওঠে, কিন্তু ইউক্রেনের সেনাদের সঙ্গে সাক্ষাৎ তার পদত্যাগের ব্যাপারে প্রশ্ন তোলে। রাশিয়ার সামরিক বাহিনীর কমান্ড কাঠামোর আওতায় আনতে চাওয়া বিদ্রোহ করে বসেন ইয়েভগেনি প্রিগোজিন। তবে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় তিনি বিদ্রোহ থেকে সরে আসেন। ক্রেমলিন জানায় প্রিগোজিন বেলারুশে চলে যাবেন, কিন্তু চুক্তির পর থেকে তাকে জনসম্মুখে দেখা যায়নি, এক কথায় তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে। তার বিরুদ্ধে হওয়া মামলার বিষয়ে রুশ বার্তা সংস্থা তাস বলছে, প্রিগোজিনের বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মামলার তদন্ত চলমান। রাশিয়ার আইনে এই ধরনের অপরাধের দায়ে অভিযুক্ত ব্যক্তির 12-20 বছরের সাজা হতে পারে। সূত্র আল জাজিরা। নেতানিয়াহুর বক্তব্যে ইসরায়েলের ফ্যাসিবাদী চরিত্র প্রকাশ হয়ে পড়েছে হামাসের বিবৃতি। ফিলিস্তিনি জনগণের স্বাধীন রাষ্ট্র অর্জনের আকাঙ্ক্ষাকে হত্যা করার যে পরিকল্পনা ইহুদিবাদী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উপস্থাপন করেছেন তার তীব্র নিন্দা জানিয়েছে হামাস। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন বলেছে, নেতানিয়াহুর বক্তব্যে ইসরায়েলের ফ্যাসিবাদী চরিত্র প্রকাশ হয়ে পড়েছে। সোমবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন হামাস। নেতানিয়াহু সম্প্রতি ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের পররাষ্ট্র বিষয়ক কমিটির এক রুদ্ধতার বৈঠকে বলেন, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস পরবর্তী দিনটির জন্য তেল আবিব অপেক্ষা করছে। ফিলিস্তিনি জনগণ তাদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখে তার কি হবে, একজন ইসরায়েলি সংসদ সদস্য এমন প্রশ্ন করলে নেতানিয়াহু এক বাক্যে উত্তর দেন, রাষ্ট্র প্রতিষ্ঠার এই আকাঙ্ক্ষা ধ্বংস করাই হবে আমাদের কাজ। হামাসের বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী এ বক্তব্য এই ফ্যাসিবাদী অবৈধ রাষ্ট্রের গোপন অভিলাষ প্রকাশ করে দিয়েছে, আর সেই অভিলাষটি হচ্ছে ফিলিস্তিনি ভূখণ্ডে গণহত্যা ও জাতিগত শুদ্ধি অভিযান চালিয়ে ইহুদিবাদী অভিবাসীদের উপনিবেশ পাকাপোক্ত করা। হামাস তার বিবৃতিতে আরো বলেছে, নেতানিয়াহু ফিলিস্তিনি প্রেসিডেন্টের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার পর এখন মাহমুদ আব্বাসের উচিত এই দখলদার শক্তির সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ করে দেওয়া। সূত্র পার্টস টুডে। ইউক্রেন যুদ্ধে যেভাবে ফায়দা তুলছে ভারত,
যুদ্ধ শুরুর পর থেকে বিশ্ব অর্থনীতিতে এক দেশের সঙ্গে অন্য দেশের সম্পর্কে নানা সংযোগ বিয়োজন ঘটেছে। এখনও এই ধারা অব্যাহত। এর মধ্যে ভারত, রাশিয়া এবং ইউক্রেনপন্থী পশ্চিমা দেশগুলোর মধ্যে একটি কৌশলগত অবস্থান বেছে নিয়েছে। যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং অন্যান্য দেশগুলো মস্কোর ওপর একচেটিয়া নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এর অংশ হিসেবে পশ্চিমা বিশ্ব রাশিয়াকে তেলের দাম বেঁধে দেয়। উদ্দেশ্য ছিল রাশিয়াকে অর্থনৈতিকভাবে আঘাত করা এবং একই সঙ্গে বিশ্ববাজারে তেলের সরবরাহ স্থিতিশীল রাখা। রাশিয়ার সস্তা এই তেল ভারত সহ নতুন বাজার খুঁজে পায়। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির হিসেবে ভারত এখন প্রতিদিন রাশিয়া থেকে 20 লাখ ব্যারেল তেল কিনেছে। দেশটি যে পরিমাণ তেল আমদানি করেছে তার 45% যোগান দিচ্ছে রাশিয়া। এই তেল শুধু ভারত। শিখদের বিরুদ্ধে কেন ধারাবাহিক হামলা? পাক কূটনীতিকে তলব করে প্রতিবাদ ভারতের। গত কয়েকদিনে পাকিস্তানের খাইবার পাখতুয়ানখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে আক্রান্ত দুজন শিখ ধর্মাবলম্বী, তাদের মধ্যে প্রথমজন এক চিকিৎসক, তাকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়। গত 3 মাসে পাকিস্তানে 4 বার প্রাণঘাতী হামলা হয়েছে শিখ সম্প্রদায়ের মানুষের ওপর। এই পরিস্থিতিতে সোমবার নয়াদিল্লির পাক হাই কমিশনের এক উচ্চ পদস্থ কূটনীতিককে তলব করে প্রতিবাদ জানালো নয়াদিল্লি। গত কয়েকদিনে পাকিস্তানের খাইবার পাখতুয়ানখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে আক্রান্ত দুজন শিখ ধর্মাবলম্বী, তাদের মধ্যে প্রথমজন এক চিকিৎসক, তাকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়। দ্বিতীয় ব্যক্তি শনিবার খুন হওয়া শহরের এক ব্যবসায়ী, নাম মনমোহন সিং। শুক্রবার রাতে আরও এক শিখ ব্যবসায়ীদের ওপরে পেশোয়ারের হামলা হয়েছিল। অল্পের জন্য তিনি প্রাণে বেঁচে যান। আফগান সীমান্তবর্তী পেশোয়ারের কয়েক হাজার শিখের বসবাস। পাক সংবাদ মাধ্যমের একাংশের দাবি, সীমান্ত পেরিয়ে আইএস খোরাসান জঙ্গিরা এই হামলা চালাচ্ছে। শিখদের সামাজিক সংগঠন ইউনাইটেড শিখস জানিয়েছে, পাক দূতাবাসের সঙ্গে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে কথা বলবে তারা। প্রসঙ্গত 2018 সালে শিখ সম্প্রদায়ের বিশিষ্ট নেতা চরণজিৎ সিংহকে পেশোয়ারেই অজ্ঞাত পরিচয় দুষ্কৃতকারীরা খুন করেছিলেন। এর 2 বছর পর 2020 সালে একটি সংবাদ মাধ্যমের সঞ্চালক বিন্দর সিংহ খুন হন। 2016 সালে পাকিস্তান তেহরিক ইনসাফ জাতীয় পরিষদের সদস্য সুরেন সিংহ পেশোয়ারে আততায়ীদের গুলির শিকার হয়েছিলেন।